সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াংশু, তোমরা দেখছো দি বাংলা। আজকে আমার সাথে আছে আমার দাদা। তোমরা দেখেছো দাদাকে কুড়ি ব্লগটাতে। তো আজকে মারোয়ারি হসপিটাল, মারোয়ারি হসপিটাল রাইট, মারোয়ারি হসপিটাল কি স্ক্যাটার ব্যাপারে একটা না বলেই ভালো। হ্যালো, যা হয়ে গেছে হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আছি অ্যারেক দাদা, অ্যারেক মানে ওর ভাই আমার দাদা। তো বাড়িতে আছি, পুজো হচ্ছে। কি পুজো একটু বলো? সকাল থেকে সবাই ভোরের দিকে উঠে গেছে, পুজো চালু আছে। তো পুজো তো হচ্ছে, তার সাথে সাথে গল্প অনেক মজা হচ্ছে। তো আজকে আমার সাথে অনেকে আছে, দাদারা সবাই আছে, সেচকা আছে, সবাই আছে। দাদা ভাই হ্যালো, সবাই আছে, সবাই মজা হচ্ছে। কি মজা হচ্ছে তো আজকে? হ্যাঁ। তো পারলে ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও দ্য বং ব্লগার। তো বন্ধুরা, অলরেডি 3:10 সকাল থেকে অনেক পুজো, সারাদিন উপোস ছিলাম বাইরে, মন্দিরও মানে দুর্গা ঠাকুরের প্যান্ডেলেও পুজো দিয়ে এসেছি, কিন্তু ওখানে দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। ফার্স্টে লুচিটা নিয়ে ছোলার ডালটা ট্রাই করি, ছোলার ডালটা গরম আছে। আলু ছোলার ডাল ঠিকঠাক সেদ্ধ হয়েছে, কিন্তু ছোলার ডাল একটু স্লাইটলি যদি একটু মিষ্টি হতো, যেটা বাড়ির রান্না না, এটা বাইরের রান্না, কেটে রান্না, হালকা দিয়ে স্লাইটলি একটু যদি মিষ্টি হতো ভালো হতো। ছোলার ডালটা একটু সাইডে দা, নেক্সট আলুর দমটাই ট্রাই করবো। তুমি ক্লোজ দেখাতে বলবো, এরম সাইজে আলু, ঠিক আছে? আলুটা তো সফট, সত্যি কি সফট, আলুটা তো দেখলেই একবারে পুরো মানে ভেঙে গেল, এতটা লেভেলে সফট, পুরো মানে ম্যাশ হয়ে গেল ভালোভাবে। আলুর দমটা বেশ ভালো লেগেছে, বেশ মিষ্টি মিষ্টি, হালকা ঝাল জিনিসটা আমি আলুর দমে পেলাম না। লাস্টের দিকে একটা হালকা ছানার কোপ্তা, ঠিক আছে? ছানার কোপ্তা অবভিয়াসলি ভিতরটা মিষ্টি হবে, জানা কথা। ছানার কোপ্তা ভেজের মধ্যে আমার বেশ ভালো লাগে, মানে পনিরের চেয়ে যদি কেউ বলে ছানার কোপ্তা, আমি ছানার কোপ্তা প্রেফার করবো। আমি বলে ছানা করতে পারে 10-12 খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগে ছানা। হ্যাঁ, খাবারটা আমি না পরে খেয়ে নেবো, আমি খাবারটা রিভিউ দিয়ে দিই। চাটনিটা দেখাতে বলবো, আমসক্ত, খেজুর, কিশমিশ, কাজু আর ছিল, কিন্তু কাজুটা আমি পাইনি আমার পাতে। আচ্ছা, একটু জেনে নেবো আমার দাদার কাছে, পিছনেই আছে। রসগোল্লাটা কোথায় পায়? কমলা। আচ্ছা, কমলা আমাদের এখানে একটা মিষ্টির দোকান, সব আমি এখানে আগেও খেয়েছি, সব মিষ্টি প্রায় ভালো। একটু একটু বললাম আমার যে খাবার ভালো লাগে, সেটা আমি বলি অন্য লোকের ভাষা হতে পারে এটা অসাধারণ, অন্য লোকের ভাষায় এটা হতে পারে অসাধারণ, আমার ভাষায় এটা বিষাক্ত টেস্টি। তাহলে এখন এটা লাইক করে